আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন সকলকেই স্বপ্ন কুকিংহার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি চিকেন জুরি ফ্রাই তৈরি করে দেখাব এই জন্য আমি এখানে চিকেন নিয়েছি এক কাপ এভাবে পাতলা করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে আমি আরও যা যা দিব এখানে আমি হাফ কাপ নিয়েছি বেসন আরও এখানে নিয়েছি এখানে ময়দা নিয়েছি দুইটি টেবিল চামচ ও কর্নফ্লাওয়ার নিয়েছি দুইটি টেবিল চামচ এখানে আমি আরও যা যা নিয়েছি এখানে আমি গরম মশলা নিয়েছি হাফ চামচ এখানে আমি কালো গোলমরিচির গুঁড়ো নিয়েছি হাফ চামচ তারপর ধনিয়া গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ জিরা গুঁড়ো নিয়েছি এক চামচ হলুদ ও মরিচির গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ করে এখানে লবণ আন্দাজ মতো ও আদা রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ এখানে আমি আরও দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব এক চা চামচ তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিব দুই চা চামচ দিয়ে সবগুলো এখন আমি মাখিয়ে নেব এভাবে আমি মাখিয়ে নিতে থাকবো সামান্য পানি অ্যাড দরকার পড়লে আপনারা দিবেন মাখানো শেষ মাখানো শেষ এখন আমি এগুলো ভেজে নেব আপনারা যে কোনো সাইজেরও করতে পারেন আরও চিকন করেও কাটতে পারেন একটি পেনে তেল গরম করেছি এখন আমি এগুলো ভেজে নেব এভাবে আমি একটা একটা করে আমি দিয়ে দিব। চুলার জলটা মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে এখন এগুলো আমি পাল্টে ভেজে নেব প্রথম বেজ ভাজা শেষ মিডিয়ামের চেয়ে কম আছে তিন থেকে চার মিনিটের মতো ভাজতে হবে এখন আমি এগুলো নামিয়ে নেব এভাবে আমি দ্বিতীয় বেচও চোখ ভেজে নিচ্ছি চিকেনটা যদি সেদ্ধ করা হয় তাহলে দুই মিনিটের মধ্যেই হয়ে যায় আমি যেহেতু সেদ্ধ করিনি নিই তাহলে আমার তিন থেকে চার মিনিট সময় লেগেছে খুবই কমন ও সহজ একটি রেসিপি আমি আজকাল আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করছি আপনাদের সকলেই ভালো লাগবে এই রেসিপিটি ভাইরাল রেসিপিও আপনারা বলতে পারেন খুবই ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায় আশা করছি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আশা করছি সকলেই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ